শুরু করি। আমরা গত ক্লাসে আমরা আমাদের মাইটোসিস সেল ডিভিশনের যে স্টেজ গুলো আছে সেই স্টেজ গুলো কি কি স্টেজ এবং কোন স্টেজে কি কি ইভেন্ট ঘটে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা দেখেছি যে মাইটোসিসটা শুরু হয় কিভাবে, আমরা শুরু হয় হচ্ছে সামহাও মাইক্রোটিবিউল যে ফরমেশন হয়, মাইক্রোটিবিউল ফরমেশনটা ট্রিগার হলে এটা সামহাও এটা সেল ডিভিশনটা শুরু হয়, বাট অর্থাৎ কোন একটা প্রোটিন ইনভলভড, হ্যাঁ সেই প্রোটিনটা ইনভলভড একটা মেসেজ পাঠায়, ওকে উই আর রেডি, এখন সেল ডিভিশন শুরু হয়ে যায়। এবং আমরা সেল ডিভিশন যখন শুরু হলো তখন আমরা দেখলাম যে যে স্টেজ গুলো আছে সেই স্টেজ গুলো মাইটোসিসটা একটা হচ্ছে লং একটা প্রসেস, সেগুলোকে যে ক্রোমোজোম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলোর যে পরিবর্তন এবং সেলে একটা সেলের ভেতরে সাইটোপ্লাজমে তাদের যে অবস্থান, তাদের অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ তাদের যে মুভমেন্ট, তার উপর ভিত্তি করে এগুলোকে আমরা কয়েকটা স্টেজে আমরা ভাগ করছি। সেগুলো ছিল কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই প্রোফেজের মধ্যে আবার আমরা দেখলাম যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এবং ক্রোমোজোম, এই তিনটা যে ফ্যাক্টর, এই তিনটা যদি ডিটারমিনেন্ট ধরি, এগুলোর যে পরিবর্তন তাদের উপর, পরিবর্তনের উপর ভিত্তি করে তাদের ধারাবাহিক ভাবে যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এবং ক্রোমোজোমের যে পরিবর্তন হয় তার উপর ভিত্তি করে আমরা আবার তিনটা সাব ফেজে ভাগ করি, আর্লি প্রোফেজ, মিড প্রোফেজ এবং লেট প্রোফেজ। এবং আমরা দেখলাম যে এট দ্য এন্ড অফ দ্য প্রোফেজ নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিওলাস থাকে না এবং ক্রোমোজোম গুলো শর্ট অ্যান্ড ঠিক হয়ে যায় আর কি। এবং যখন নিউক্লিয়ার মেমব্রেন থাকে না এগুলো তখন সাইটোপ্লাজমে চলে আসে এবং তখন এই যে মাইক্রোটিবিউল গুলো ফর্ম করে প্রথম দিকে, তারা ফরমেশন শেষ হয় এবং তারা তখন প্রতিটা ক্রোমোজোমের সাথে, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে তখন মাইক্রোটিবিউল বা স্পিন্ডল ফাইবার গুলো অ্যাটাচ হয়ে যায় এবং একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুই পাশ থেকে, দুই পোল থেকে দুটো তোমার স্পিন্ডল ফাইবার সাথে অ্যাটাচ হয় এবং ফলাফল কি হয় যে প্রতিটা ক্রোমোজোমের সাথে তোমার দুই পোল থেকে স্পিন্ডল ফাইবার তারা গাইড হিসেবে তাকে অ্যাটাচ থাকে। যেমন ঘুড়িতে আমরা একদিকে থাকে, এখান থেকে দুই দিকে, দুই দিকে। এখানে যেটা হয় সেটা হচ্ছে দুই পোল, তারপর দুই পাশ থেকে সমান ফোর্সে তাদেরকে তাদেরকে পুল করতে থাকে দুই পুল থেকে, ফলাফল কি হয় এগুলো তোমার আলটিমেটলি সমান শক্তিতে পুল করলে কিন্তু সেটা মাঝখানে চলে আসবে, তখন সেটা মাঝে চলে আসে এবং সেটা কিন্তু মেটাফেজ স্টেজ। আমরা দেখি মেটাফেজ স্টেজে ক্রোমোজোম গুলো, সেন্ট্রোমিয়ার গুলো সব ইকুইটোরিয়াল লাইনে বা মাঝামাঝি সেলের মাঝামাঝি সবগুলো চলে আসছে এবং সেখানে তারা আসলে চলে আসছে কেন, দুই পোল থেকে সমান ফোর্সে পুল করার কারণে থ্রু স্পিন্ডল ফাইবার তারা চলে আসছে মাঝখানে এবং যে মাঝখানে চলে আসছে তখন একটা স্টেবল কন্ডিশনে থাকে। এই জন্য মেটাফেজকে আমরা বলি কি, মোমেন্টারি ইকুইলিব্রিয়ামের ফেজ, যেই সময় এমন একটা মোমেন্ট, একটা টেম্পোরারি একটা মোমেন্ট ক্রিয়েট হয় যে সময় সবকিছু একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসে, মাঝখানে সব চলে আসছে। হ্যাঁ এই সময় তারপর যেটা হয় তারপরে যেহেতু ফোর্স এখানে ইনভলভ, আলটিমেটলি সেন্ট্রোমিয়ার মেটাফেজের শেষে গিয়ে সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে যায় লংগিটিউডিনাল এবং তখন এটা চলে যায় অ্যানাফেজ স্টেজে। অ্যানাফেজে কি হয় আমরা দেখলাম যে সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে আসছে, আসার পরে সিস্টার ক্রোমাটিড গুলো যে অ্যাটাচ ছিল কোহেসিন প্রোটিন দিয়ে, সেগুলো প্রোটিয়েজ, একজন প্রোটিয়েজ দিয়ে তোমার সেই সেপারেজ নামক একজন প্রোটিয়েজ বা এনজাইম তোমার সেই কোহেসিন প্রোটিনটাকে কি করে ডিসলভ করে ফেলে, ফলাফল সিস্টার ক্রোমাটিড গুলো ফ্রি হয়ে যায়। সেন্ট্রোমিয়ার আগেই স্প্লিট হয়ে গেছিল, এখন সিস্টার ক্রোমাটিড তোমার ফ্রি হয়ে গেল, ফলাফল কি হলো টু গ্রুপ অফ ক্রোমোজোম তৈরি হয় সমান সংখ্যক, উপরে যতগুলো থাকবে নিচে ততগুলো থাকবে, ঠিক আছে, সমান সংখ্যক ক্রোমোজোম তোমার দুইটা গ্রুপ তৈরি হয়। এই যে দুইটা গ্রুপ অফ ক্রোমোজোম, এই দুইটা গ্রুপ অফ ক্রোমোজোম একবারে সেলের মাঝখানে ছিল, সেখান থেকে আস্তে আস্তে পোল থেকে যেহেতু সেন্ট্রাল থ্রু স্পিন্ডল ফাইবার তাদেরকে অ্যাট্রাক্ট করতেছে, পুল করতেছে, তারা চলে যাবে পুলে। এই পুলে যাওয়া, মাঝখান থেকে পুলে যে পোলে চলে যাবে, এই যে যাওয়াটার যে সময়টা, তারা কতটুকু গেল এবং একেবারে শেষ চলে গেল, এই পুরো প্রসেসটাকে আমরা আবার বর্ণনার সুবিধাতে তিনটা ভাগে ভাগ করি, আর্লি অ্যানাফেজ, মিড অ্যানাফেজ এবং লেট অ্যানাফেজ। আর্লি অ্যানাফেজ সবচেয়ে ক্লোজ থাকে, পোল একেবারে মাঝামাঝি থাকে, টু গ্রুপ অফ ক্রোমোজোম পোল থেকে দূরে থাকে, মিডে পোল থেকে দূরত্ব কমে, মাঝে দূরত্ব বাড়ে, লেট অ্যানাফেজে গিয়ে একবারে পোলে পৌঁছে যায়। আমরা এর পরের স্টেজ দেখি টেলোফেজে, যখন দেখি যে প্রোফেজে যে কাজগুলো হয়েছিল ডিসঅর্গানাইজেশন, প্রোফেজকে আমরা বলি ডিসঅর্গানাইজেশন ফেজ, টেলোফেজটাকে হচ্ছে অর্গানাইজেশন ফেজ, টেলোফেজে প্রোফেজের উল্টা ঘটনাগুলো ঘটে, নিউক্লিয়ার মেমব্রেনটা রিঅ্যাপিয়ার করে, নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার করে এবং ক্রোমোজোম গুলো এগেইন লং অ্যান্ড থিন হয়ে যায়, এই হচ্ছে টেলোফেজ। টেলোফেজের শেষে যেটা হয় সেটা আজকে আমরা দেখব,
একই সাথে আমরা আজকে যেটা কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে মাইটোসিসের সিগনিফিকেন্সটা কি সেটা দেখব আমরা, এবং তারপরে আমরা ড্রয়িংটা দেখব। তোমাদের এই অনলাইনে আমি এখানে ড্রয়িংটা দেখিয়ে দিব কিভাবে ড্র করতে হবে, এবং সেই ড্র করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা আমরা দেখব। ওকে, টেলোফেজে আমরা গত ক্লাসে এতটুকু অংশ আমরা শেষ করেছিলাম। আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াস রিঅ্যাপিয়ার করে, নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করে, ক্রোমোজোম মেগেন নো ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম ট্রেসেবল, মানে কি ক্রোমোজোম গুলো লং এন্ড থিন পর্যায়ে চলে গেছে, জাস্ট অপোজিট টু প্রোফেজ। তারপরে যে স্টেজটা আসে এটাকে আমরা সেল ডিভিশন স্টেজ সরাসরি বলি না, বাট এটা হচ্ছে তোমার এটা যে সেল ডিভিশন শেষ হয় সেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম দুই ভাগ হয়ে দুই দিকে চলে যাওয়া। হ্যাঁ, কাইনেসিস মানে কি একটা মুভমেন্ট, তো এখানে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম তোমার সমান দুই ভাগে ভাগ হয় এবং সেগুলো কি হয় দুইটা আলাদা পরিণত হয়। এই যে খেয়াল করে দেখো, এখানে যে সেলটা, এখানে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে গেছে, এখানে যতগুলো ক্রোমোজোম এখানে ততগুলো ক্রোমোজোম, তাহলে সমান সংখ্যক ক্রোমোজোম নিয়ে দুইটা গ্রুপ ক্রোমোজোম আলাদা হয়ে গেছে। দে আর এনক্লেভড অর তারা একটা নিউক্লিয়ার মেমব্রেন থ্রুতে তারা হচ্ছে সারাউন্ডেড আর কি। এখন কি হয় সাইটোকাইনেসিস মানে কি, এইখানে সাইটোপ্লাজমটা যেটা এই জায়গায় সেলের এই জায়গায় ডিভাইড হয়ে যাবে, এটা একটা আলাদা সেল হয়ে যাবে, এটা একটা আলাদা সেল হয়ে যাবে, ঠিক আছে। যখন এটা একটা আলাদা সেল হয়ে আলাদা দিকে চলে গেল, এটা একটা আলাদা সেল হয়ে আলাদা দিকে চলে গেল, তাহলে ওই যে একটা সিঙ্গেল সেল থেকে আমরা দুইটা সেল পেলাম, এবং এই যে প্রসেসটা এটাকে আমরা বলি কি সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিস কি ডিভাইডেশন অফ সাইটোপ্লাজম, কাদেরকে নিয়ে তারা ডিভাইড হবে, নতুন যে দুটো ডটার নিউক্লিয়াস তৈরি হলো আর কি, যেখানে তোমার সব ক্রোমোজোম সংখ্যা দুইখানে সমান আছে, এরকম দুইটাকে নিয়ে আলাদা আলাদা দুইটা সেল তৈরি হয়ে যাবে, এটাকে বলি আমরা সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস বলি যে নিউ সেল প্লেট ইজ ফর্মড দ্যাট রেজাল্টিং টু ইনটু টু ডটার সেলস, ডিউরেশন অফ মাইটোটিক ফেজেস অফ লিভিং, এখানে আমরা দেখি। তাহলে সাইটোকাইনেসিস আমরা বুঝলাম। এখন দেখো এখানে একটা চার্টে দেখানো হয়েছে, টেবিলে দেখানো হয়েছে যে সাইটোকাইন এই যে টোটাল যে মাইটোটিক মাইটোটিক সেল ডিভিশনের যে প্রসেস গুলো, হ্যাঁ, প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত, এগুলো কিন্তু ভেরি করে, এগুলো কিন্তু সব স্পেসিসে সমান না, আবার একই স্পেসিসে সব টেম্পারেচারে সমান না, এগুলো কিন্তু ভেরি করে। আমরা একটু দেখি, আমাদেরকে বলা হয়েছে প্রোফেজ সাধারণত সবচেয়ে লম্বা ফেজ হয়, অধিকাংশ ক্ষেত্রেই হয়, যেমন এখানে আমরা দেখতেছি প্রোফেজ সবচেয়ে লম্বা, এখানেও সবচেয়ে লম্বা, শুধু পি এন্ডোস্পার্মে তোমার হচ্ছে টেলোফেজটা একটু লম্বা আর কি, সময় লাগতেছে বেশি, আদারওয়াইজ প্রোফেজ কিন্তু সাধারণত লংগেস্ট ফেজ। এবং খেয়াল করে দেখো যে অনিয়ন রুট এট 20 ডিগ্রি সেলসিয়াস প্রোফেজে কতটুকু মেটাফেজ, অ্যানাফেজে কত ঘন্টা সময় লাগে টাইম আর কি, এখানে কত, এখানে 71 মিনিট, 6.5 মিনিট, 2.5 মিনিট, 2.4 মিনিট, 3.8 মিনিট, এইভাবে সময়টা লাগতেছে। তবে ওই যে বললাম যে এগুলোর সাথে সম্পর্ক আছে, স্পেসিস টু স্পেসিস তো ভেরি করে, হ্যাঁ, একটা স্পেসিস একই স্পেসিস এর মধ্যে যে জেনোটাইপ বা ভ্যারাইটি গুলো আছে তাদের মধ্যে পার্থক্য থাকে। তারপরও আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে টেম্পারেচার, ওয়েদার টেম্পারেচার, যেটা যে শীতকালে, এখন যেমন শীতকাল, এখন কিন্তু কি হবে সেল ডিভিশন কিন্তু স্লোয়ার, এখন কিন্তু প্রোফেজের সময় লাগবে বেশি, মেটাফেজের সময় লাগবে, অ্যানাফেজে, টেলোফেজ, সবকিছুতে সময় লাগবে বেশি, অর্থাৎ এখন একটা মাইটোটিক সাইকেল কমপ্লিট হতে অনেক অনেক বেশি সময় লাগবে, কারণ এই যে প্রোটিন গুলো তৈরি হয় তারা সেল ডিভিশন ইনিশিয়েট করে এবং বিভিন্ন স্টেজে গিয়ে তারা আলাদা আলাদা প্রোটিন তৈরি হয়, সেল ডিভিশন কে আলাদা আলাদা স্টেজে এসে নিয়ে যায়, এই সকল কিছু কি একটা রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, এই যে রিয়াকশন গুলোতে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাকে কোনো একটা রিয়াকশন তৈরি করতেছে, একটা প্রসেস কে ইনিশিয়েট করতেছে বা থামাচ্ছে, এইগুলোর জন্য তো রিয়াকশন টেম্পারেচার একটা সুনির্দিষ্ট হচ্ছে টেম্পারেচার দরকার হয়, হ্যাঁ, সেটা শীতকালে কমে যায়, কমে যাওয়ার কারণে কিন্তু গরমকালে বা যখন শীতের পরে স্প্রিং আসে এবং গরমে কিন্তু তোমার সেল ডিভিশনটা খুব দ্রুত হয়, র্যাপিড হয়, হোয়ারাজ শীতকালে সেল ডিভিশনটা স্লোলি হয়, স্লোয়ার রেটে হয়। এবং এর উদাহরণ যদি আমরা দেখি যে আমরা কিন্তু বলি নর্মালি যে আমাদের যদি শীতকালে যদি ঘা মানে কোনো কারণে কেটে টেটে যায় সেটা কিন্তু সারতে সময় লাগে, এই কারণে কিন্তু। আবার শীতকালে আমরা গাছপালাকে দেখি একেবারে তোমার মরমর কন্ডিশনে থাকে, ঠিক না, একেবারে পাতা টাতা ফেলে টেলে দিয়ে একেবারে কোনো মতে আর কি টিকে থাকে, জাস্ট শীতটা স্প্রিং আসে টেম্পারেচার বাড়া শুরু করে আর নতুন নতুন লিভ দেওয়া শুরু করে, ঠিক না, এটা আমরা দেখি। তো টেম্পারেচার ওয়াজ ইজ এ বিগ ফ্যাক্টর সেল ডিভিশনের জন্য। মাইটোসিস এর সিগনিফিকেন্সটা দেখি, মাইটোসিস খুব প্রয়োজনীয় সেল ডিভিশনে, মাইটোসিস কেউ কিছু বলবে
শীত প্রধান দেশেও সেল ডিভিশন কি স্লো হয়? আচ্ছা, গুড কোশ্চেন। এইটা হচ্ছে আমরা শীত প্রধান দেশে যে ইয়াগুলো হয়, এনিমেল থাকে, প্ল্যান্ট থাকে অথবা মানুষ যাকে, তাদের সহ্য ক্ষমতা, তাদের যে ওয়েদারের অ্যাডাপ্টেশন আর আমাদের অ্যাডাপ্টেশন তো আলাদা, ঠিক না? সুতরাং তারা ওখানে ওই টেম্পারেচার তারা অ্যাডাপ্ট করে আর কি, ফলাফল ওইখানে শীতকেও, শীতেও যদি তুমি দেখো শীত প্রধান দেশেও কিন্তু তোমার যে গাছপালা গুলো একেবারে তোমার পাতা টাতা ছেড়ে টেড়ে দেয় আর কি। সুতরাং একটা টেম্পারেচার একটা সুনির্দিষ্ট রিকোয়ারমেন্ট তো আছে। তারপরও তাদের সেল ডিভিশন তুলনামূলক, আমরা শীত প্রধান দেশে যেরকম করে বন্ধ হয়ে যাবে বা যতটুকু স্লোয়ার রেট হবে, তাদের তার চেয়ে আমাদের চেয়ে একটু ফাস্টার রেট হবে। কারণটা কি, তারা সেই ওয়েদারে, সেই ক্লাইমেটিক কন্ডিশনে, সেই টেম্পারেচার তারা হচ্ছে অ্যাডাপ্টেড। সুতরাং অবশ্যই স্লোয়ার, বাট তারপর হয়তো আমাদের চেয়ে একটু বেশি হবে। আমরা যারা ট্রপিক্যাল কান্ট্রিতে আমরা অ্যাডাপ্টেড, আমাদের তুলনা হয়তো তাদের বেশি হবে, বাট অবশ্যই টেম্পারেচার কম হলে তোমার সেখানে সেল ডিভিশনটা স্লোয়ার হবে আর কি। ঠিক আছে, এটা নরমাল আর কি। আর এট এ সার্টেন, আফটার এ সার্টেন টেম্পারেচার তোমার সেল ডিভিশন বন্ধ থাকে, হয়ে যায়। তো ওইটা মানুষের ক্ষেত্রে মানুষ তখন মারা যায় আর কি, মানুষ যদি সেই টেম্পারেচার এক্সপোজ হয়ে যায়। আর কিছু কিছু এনিমেল বা প্ল্যান্টের ক্ষেত্রে তাদেরকে যদি আবার ফিরে নিয়ে আসা হয় আগের ফর্মে, তারা হয়তো সার্ভাইভ করে। ঠিক আছে, এটার মজার জিনিস শেয়ার করি। তোমরা যে গমের নাম শুনছো ট্রিটিকাম এস্টিকাম, গম কিন্তু দুই ধরনের, উইন্টার হুইট এবং স্প্রিং হুইট। উইন্টার হুইটটা খুব ইন্টারেস্টিং, এটাকে তারা শীত আসার আগে লাগিয়ে দেয় যারা উইন্টার হুইট করে টেম্পারেট কান্ট্রি গুলোতে। বরফ যখন পরে তখন এই পুরো গম গুলো তোমার চলে যায় বরফের নিচে, গম ক্ষেত। এবং তারা তোমার যদি একটা ঘাসকে যদি ইটের নিচে রাখো, যেরকম কালার হয়ে যায় সেরকম কালার হয়ে যায়, অনেকটা খড়ের কালার বা ইয়েলো বা খড়ের কালার হয়ে যায়। যখন স্প্রিং আসে এবং বরফ যখন গলে যায় গম গাছগুলো থেকে, তখন আবার নতুন করে টিলার বের হয় এবং তারা তোমার পূর্ণাঙ্গ একটা প্ল্যান্টে পরিণত হয় এবং সেখান থেকে তারা গমের ফলন দেয় আর কি। আমাদের দেশে যে গম গুলো হয় এগুলো স্প্রিং হুইট, এগুলো কিন্তু বরফ পড়লে টিকবে না, মারা যাবে। সুতরাং আসলে তোমার একই স্পেসিস এর মধ্যে যে ইন্ডিভিজুয়াল আছে তাদের অ্যাডাপ্টেবিলিটি অনুযায়ী এই মাইটোসিস এর কম বেশি হওয়া সেগুলো নির্ধারিত হবে আর কি তোমার। ঠিক আছে, ওকে। মাইটোসিস এর আমরা এদিকে, মাইটোসিস কেন প্রয়োজনীয়? মাইটোসিস হচ্ছে প্রোভাইডস অপরচুনিটি ফর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট টু অর্গানস এন্ড বডি অফ অর্গানিজম। মাইটোসিস যদি না থাকতো তাহলে আমাদের অবস্থা কি হতো জানো? ওই যে তোমার ফাদার বা মাদারের একটা করে গ্যামেট ফিউজ হয়েছে, ফিউজ হয়ে কি তৈরি হলো, জায়গট তৈরি হলো। জায়গট থেকে, জায়গটে যদি মাইটোসিস না হয় তাহলে সারা জীবন সেটা জায়গটেই থাকে। কারণ যখন জায়গট থেকে, জায়গট কি, ইউনিসেলুলার এক কোষ, এবং জায়গটে যখন কন্টিনিউয়াস মাইটোসিস হতে থাকে তখন কি হয়, এই তোমার এক কোষ থেকে দুই, দুই থেকে চার, চার থেকে তোমার এই যে এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি তোমার বাড়তে থাকে, বাড়তে বাড়তে প্রচুর সেল মাস তৈরি হয়। এই সেল গুলো তখন কোনটা ব্রেন ব্রেন তৈরি করবে, কোনটা লেগ তৈরি করবে, কোনটা হচ্ছে তোমার হাত তৈরি করবে, কোনটা হচ্ছে তোমার স্কিন তৈরি করবে, কোনটা হার্ট তৈরি করবে, কোনটা চোখ, বিভিন্ন পার্ট গুলো তোমার বডি পার্ট গুলো সেখান থেকে আলাদা আলাদা তৈরি হয়। বাট শুরুটা কোথা থেকে আসে, জায়গট থেকে। মাইটোসিস না থাকলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পারতাম না, পূর্ণাঙ্গ একটা জীব হিসেবে বের হয়ে আসতে পারতাম না, আমরা কিন্তু জায়গট ফর্মে থাকতাম। সুতরাং জায়গট ফর্মে প্রচুর মাইটোসিস হয় বলেই অর্গান তৈরি হয়, অর্গান ডিফারেন্সিয়েশন হয় এবং সেখান থেকে পূর্ণাঙ্গ একটা ইন্ডিভিজুয়াল জন্ম হয়। দ্বিতীয় হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। আমরা ছোটই থাকতাম, ধরো তৈরি হইতাম, মাইটোসিস না হলে কিন্তু সে ছোটই থাকবে, ঠিক আছে, সে কিন্তু বড় হবে না আরকি। সুতরাং আমরা যে তোমার ধীরে ধীরে বড় হচ্ছে, তোমরা বড় হয়েছো আরকি, তোমরা দেখো চার বছর, তোমরা আজকে চার বছর আগে কি ছিলে এখন দেখো কি, আমি আজ চার বছর আগে কি ছিলাম এখন কি। হ্যাঁ, আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম 1995 সালে যখন আমরা ক্লাস শুরু করি, হ্যাঁ, সেই এটা হচ্ছে 2021। আমি যদি 26 বছরের যদি হিসাব নেই তাহলে দেখা যাবে যে তাহলে আমার কি কত পরিবর্তন হয়েছে আরকি তোমার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সুতরাং এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। মাইটোসিস এর না থাকলে আমরা একটা পূর্ণাঙ্গ ইন্ডিভিজুয়াল হিসেবেও জন্ম নিতাম না এবং আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টও কিন্তু হতো না। ঠিক আছে, ওল্ড ডিকেইং এন্ড ডেড সেলস অফ দ্য বডি আর রিপ্লেসড বাই দা মাইটোসিস। তাহলে মাইটোসিস এর আমাদের যে ওল্ড ডিকেইং সেল, ডেড সেল যেগুলো আর কি, সেইগুলো কিন্তু তোমার মাইটোসিস না হলে কিন্তু পূরণ হবে না, কেটে গেল, আমরা অ্যাক্সিডেন্ট করলাম। হ্যাঁ, আমাদের তোমার হচ্ছে ব্লাড সেল গুলো তোমার একটা নির্দিষ্ট সময় পর পর তোমার চেঞ্জ হতে হয়। ঠিক আছে, মাইটোসিস না হলে তো হবে না। সুতরাং আমাদের গ্রোথ ডেভেলপমেন্ট তো অবশ্যই, তার সাথে যে আমাদের ওল্ড ডিকেইং সেল বা আমাদের ইনডিউসড সেল গুলো
সেগুলো তোমার ডিএনএ আর আরএনএ মেসেঞ্জার, ডিএনএ সেলে আরএনএ এবং ডিএনএ এর যে কন্টেন্ট অ্যামাউন্ট সেটা কিন্তু ইকুইলিব্রিয়াম রাখতে সহায়তা করে। কারণ আমরা দেখলাম তোমাদের কি আমাদের প্রিপারেটরি ফেজ ইন্টারফেজে তোমার সকল কিছু ডবল হয়ে যায়। কেন হয়? কারণ এখান থেকে এখন দুইটা সেল তৈরি হবে, কিন্তু একটা সিঙ্গেল সেল যা ছিল সবকিছু ডবল হয়, সো দ্যাট এখান থেকে দুইটা সমান সংখ্যক এমনডিএনএ যাই থাকবে সমানভাবে ভাগ করে দুইটা সেল তৈরি হবে। সুতরাং এখানে ডিএনএ আরএনএ এর ইকুইলিব্রিয়াম মেইনটেইন হয়। ইকুইলিব্রিয়াম নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম মেইনটেইন থ্রু মাইটোসিস, এটাও আমরা দেখলাম ইকুইলিব্রিয়াম থাকে, সে সেই সময় যা যা থাকার কথা তাই সমানভাবে পায়। জেনেটিক পটেনশিয়াল অফ ইচ সেল অফ দ্য বডি রিমেইনস আইডেন্টিক্যাল হুইচ ইজ অ্যাচিভড থ্রু মেকানিজম অফ মাইটোসিস। খেয়াল রাখবা যে একটা বডিতে যতগুলো সেল থাকে প্রতিটা সেলের পটেনশিয়াল সেম জেনেটিক পটেনশিয়াল, কারণটা কি সবাই একই ধরনের জেনেটিক কন্টেন্ট, সবাই একই ধরনের সেলুলার কন্টেন্ট জেনেটিক কন্টেন্ট ধারণ করে। তাই আমার হাতে আঙ্গুলের মাথায় যে সেলটা আছে আর কি, হ্যাঁ, আর একেবারে আমার বডির ভেতরে কোনো একটা আমার কোন একটা অর্গানে যে সেলটা আছে তাদের জেনেটিক পটেনশিয়াল সেম, বিকজ দে বিয়ার দ্য সেম নাম্বার অফ ক্রোমোজোম, সেম টাইপ অফ জিন, এভরিথিং ইজ সেম। সুতরাং থ্রুআউট দ্য বডিতে আমাদের যত সেল আছে তাদের কিন্তু তারা কিন্তু আইডেন্টিক্যাল ইন টার্মস অফ জেনেটিক পটেনশিয়াল, এবং এটা সম্ভব হয় মাইটোসিস থ্রুতেই একমাত্র এটা অর্জন করা সম্ভব হয়। ইউনিসেলুলার অর্গানিজম ইনক্রিজ দেয়ার নাম্বার অফ থ্রু মাইটোসিস, যেসব অর্গানিজম ইউনিসেলুলার তারা কিন্তু থ্রু মাইটোসিস কিন্তু তাদের রিপ্রোডাকশন হয়। ভেজিটেটিভ রিপ্রোডাকশন অফ সার্টেন স্পিসিস ইজ পসিবল বিকজ অফ মাইটোসিস, যেসব ফসল ভেজিটেটিভ ওয়েতে প্রপাগেশন হয়, আলু, আদা, ঠিক না? তারপর এছাড়াও আমরা অনেক ফসল আছে যে একজন সিড দিয়ে প্রপাগেশন হলেও আমরা কিন্তু ভেজিটেটিভ ওয়েতে তাদের প্রপাগেশন করি, যেমন আম, আপেল, এগুলো কিন্তু এখন আর আমরা সিড থেকে প্রপাগেশনে যাই না। কারণটা কি, সিড থেকে প্রপাগেট করলে এই গাছগুলো ফলন দিতে দীর্ঘ সময় নেবে, তাই আমরা কি করি এখন সেগুলো কাটিং করি, কাটিং করে লাগাই, তাতে সুবিধা কি হয় অল্প সময় ফলন চলে আসে। এখন কাটিং করলে সেখান থেকে যে একটা গাছ হবে এটা কিসের কারণে হয়? কারণ মাইটোসিস হয় বলে, ভেজিটেটিভ ওয়েতে প্রপাগেশন হয় বলে, ঠিক আছে? সুতরাং এটা এগ্রিকালচারে একটা বিশাল একটা ভূমিকা রেখে যাচ্ছে। ডেভিয়েশন অফ নর্মাল সাইকেল ইন মাইটোসিস রেজাল্টস ইন দা ডেভেলপমেন্ট অফ ক্যান্সার, এটা একটা গুরুত্বপূর্ণ। ক্যান্সার কি? ক্যান্সার কিন্তু আসলে আনকন্ট্রোলড মাইটোসিস, যখন কোন জায়গায় তোমার সেল ডিভিশনের নর্মাল যে প্রসিডিউরটা ফলো করে যেভাবে সেল ডিভিশন হবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, এটা আলটিমেটলি কিভাবে কাজ করে, ডিএনএ বা জিন কিভাবে কাজ করে, সে কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে নির্দেশ দেয়, ফরমাইশ করে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো মিলে একটা প্রোটিন তৈরি করে, দ্যাট প্রোটিন ইজ এ ট্রেইট। সেই প্রোটিন হচ্ছে কোন একটা ক্যারেক্টারকে নির্দেশ করে, কোন একটা বৈশিষ্ট্যকে নির্দেশ করে, বা কোন একটা ফাংশন ইনিশিয়েট করতে বা স্টপ করতে সে হচ্ছে তোমার মেসেজ দেয়। তাহলে ফাইনালি কিন্তু এটা একটা প্রোটিন, প্রোডাক্ট হচ্ছে প্রোটিন। তাহলে আমাদের ক্রোমোজোমে কোন একটা জিন আছে, সেই জিনটা টিউবুলিন প্রোটিনকে তৈরি হতে বলে, টিউবুলিন প্রোটিন থেকে যখন তোমার টিউবুলিন প্রোটিন যখন মাইক্রোটিউবুল তৈরি শুরু করে, এটা তখন তোমার মেসেজ দেয় ওকে উই আর রেডি, সেল ডিভিশন শুরু করো, সেল ডিভিশন শুরু হয়ে গেল। তারপর আমরা প্রসেসে দেখছি যে তোমার কোহেশন, কন্ডেনসেশন, সেখানে প্রোটিন ইনভলভ, তারপরে তোমার হচ্ছে আবার যখন আলাদা হয় সেপারেট সেখানেও প্রোটিন ইনভলভ। সেল ডিভিশন যখন শেষ হয় তখন দুইটা সাইটোকাইনেসিস হয়ে গেল, দুইটা আলাদা আলাদা সেল তৈরি হলো, এখান থেকে আরো মাইটোসিস হবে কিনা এইটা নির্ধারণ করা আরেকটা জিন। ক্রোমোজোমে থাকা সিডিকে নামে একটা জিন আছে, এই জিনটা নির্দেশ করে যে তোমার এখানে এখন সেল ডিভিশন তো হলো আর কি, এখন এখানে থেমে যাও তো, ঠিক আছে, সেল ডিভিশন হয়ে গেল এখন থেমে যাও। এই যে নির্দেশ করে কোন কারণ জিনটা যেটা নির্দেশ করতেছে কখন কয়বার হবে, একবার, দুইবার, দুইবার হবে, চারবার হবে, পাঁচবার হবে, একশো বার হবে, হবে একটা সময় তো নির্দেশ করে দিবে সে, এর পর্যন্ত তুমি সেল ডিভিশন শেষ করো আর কি। কোন কারণে এই জিনটা যদি তোমার কাজ না করে, কোন কারণে জিনটা যদি তোমার অল্টার্ড হয়ে যায় বা মিউটেটেড হয়ে যায়, মিউটেশন হয়ে যায়, একটা মিউটেন্ট তৈরি হয় সেটা, তাহলে কি হবে, তাহলে যেই জিনটা মেসেজ পাঠাচ্ছে যে আর সেল ডিভিশন করবে না তুমি, সেই মেসেজটা আর যাবে না, ফলাফল কি হবে, আনকন্ট্রোল মাইটোসিস হতে থাকবে। এই আনকন্ট্রোল মাইটোসিসটাকেই হচ্ছে আসলে কি ক্যান্সার। আমাদের বডিতে তারা নানা রকম কি তৈরি করে, হচ্ছে ইররেগুলারিটি তৈরি করে আর কি, এবং নর্মাল যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিজ এ নানা রকম বাধা তৈরি করে এগুলো। এবং আমরা জানি যে এটা দুই ধরনের এই ক্যান্সার গুলো, বিনাইন আর একটা কি ম্যালিগন্যান্ট, ঠিক না? তো এই যে কন্ডিশন গুলো ম্যালিগন্যান্ট, বিনাইন, এগুলোর উপর ভিত্তি করে তখন আমরা সেটা কোনটা খারাপ স্টেজ ইয়াতে, খারাপ নাকি ভালো, সেটা কোন স্টেজে আসে, তাদের ফ্রিকোয়েন্সির উপরে কি পরিমাণ ফ্রিকুয়েন্ট তারা, কি পরিমাণ অ্যাবান্ডেন্ট, এই সেলগুলো খুব বেশি অ্যাবান্ডেন্ট হলে স্টেজে চলে যাচ্ছে আর কি,
ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ ফোর্থ স্টেজে গেলে সাধারণত তাকে সার্ভাইভ করানো যায় না। ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ হলে অপারেশনের মাধ্যমে বা রেডিওথেরাপির মাধ্যমে তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসা যায়। বাট ক্যান্সারের যে সেলটা যে তোমাকে সেল ডিভিশন থামাতে পারেনি সে কিন্তু রয়ে যায়, তার যাই তাই যার ক্যান্সার একবার হয় তার কিন্তু পুরো পুরো সেই ক্যান্সার আবারও বারবার ইন্ডিউস হওয়ার চান্স কিন্তু বারবার থাকে। আমরা এখন এই পর্যন্ত তোমাদের কোন কোশ্চেন আছে কিনা বলো, আমরা তখন ড্রয়িং এ চলে যাবে। বুঝিনি আবার বলো। তারপরে সেখান থেকে সেটা হচ্ছে হচ্ছে তোমার ক্যান্সারে পরিণত হচ্ছে। ঠিক আছে, ওকে। আর আমি তো ইয়াটা ইন্টারনেটের ঝামেলার কারণে তোর কোশ্চেনটা পুরো শুনতে পারিনি। আচ্ছা, এইটা মূলত আসলে কি সেল ডিভিশনে তোমরা দেখছো যে তোমার হয় যখন কত ম্যাটেরিয়াল লাগতেছে না, তার প্রচুর ম্যাটেরিয়াল লাগতেছে, তার কিন্তু কাঁচা মাল বডি থেকে তৈরি করে, তার এনার্জি লাগে, তার এখানে কিন্তু নানা রকম কেমিক্যাল সাবস্টেন্স গুলো বায়োকেমিক্যাল সাবস্টেন্স বডি থেকে সে কালেক্ট করে, নানা রকম প্রোটিন তৈরি হয়, নানা রকম তোমার এখানে অন্যান্য ম্যাটেরিয়াল তৈরি হয় যেটা সেলের অর্গানাল তৈরি করে। তো এই সেলুলার যে অ্যাক্টিভিটিস, এই যে তোমার সেল ডিভিশনের যে অ্যাক্টিভিটি, সেটার জন্য তো বডি থেকে যে পুরো নিউট্রিশন বা বডি থেকে যেই নানা ধরনের তোমার ফ্যাক্টর ইয়াগুলো দরকার, বায়োকেমিক্যাল তার দরকার হয়। তোমার ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার কম পায়। ডায়াবেটিক পেশেন্টের সমস্যা কি থাকে ব্লাডে, তাদের কিন্তু সুগারটা ব্লাডে প্রভাবিত করে। সুতরাং ডায়াবেটিক পেশেন্টে যে ব্লাডে সুগার চলে আসছে, এর ফলে যে তার ফিজিওলজিক্যাল যে চেঞ্জ গুলো হয়, এর ফলে যে তার ব্লাড কন্টেন্টের বা তার সেলুলার স্যাপের এই যে কন্টেন্টে যে চেঞ্জ হয়, কেমিক্যাল যে রিয়াকশন চেঞ্জ হয়, ফলাফল কি হয়, মাইটোসিসটা তখন হতে হতে স্লোয়ার হয়ে যায়। অর্থাৎ একটা সুস্থ মানুষের ক্ষেত্রে মাইটোসিস হওয়াটা যত সহজ, একটা অসুস্থ মানুষের কিন্তু মাইটোসিস হওয়াটা ততটা কঠিন। কারণটা কি, সে তো বডি থেকে যে সাপ্লাইটা নিবে, এনার্জির সাপ্লাই, যে কেমিক্যালের সাপ্লাই নিবে, সেই সাপ্লাইটা সে ঠিক মতো পাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ আর কিছু না। ওকে, আর আমাদের যদি এটা শেষ হয় তাহলে আমরা ড্রয়িং এ চলে যাবো, তোমাদের ড্রয়িং দেখাই আর কি আজকে এখানেই। তুমি দেখতেছো তো না ওয়ার্ডপ্যাড থেকে এটা আসতেছে, হোয়াইট বোর্ড আসছে? আচ্ছা একটু ওয়েট করো, দেখো স্যার আসছে আসছে না। আচ্ছা হোয়াইট বোর্ডে আমরা একটু তোমাদের আমি তোমাদের ড্রয়িংটা দেখাই দিই। অন্যবার আমরা হোয়াইট বোর্ডে আঁকি, এটা হোয়াইট বোর্ডই, সেটা হাতে আঁকি, এবার হচ্ছে তোমার মাউস দিয়ে আঁকতে হবে। সুতরাং হাতে আঁকলে যতটুকু সুন্দর হতো এখানে অত সুন্দর হবে না, এটা আগেই বলে নিই আর কি তোমাদের। তারপরে তোমাদের বেসিক জিনিসগুলো আমরা শেখানোর চেষ্টা করবো আজকে, যে আমরা ছবি আঁকার সময় সাধারণত কি ভুলগুলো করি সেটা খুব কেয়ারফুলি শুনবে তোমরা, কারণ এই ভুলগুলো আমরা বলার পরও 20 স্টুডেন্ট এই ভুলগুলো করে, এবং পরে মাইটোসিস ছবি ভুল যদি হয় বেসিক জিনিসগুলো ভুল হলে কিন্তু আলটিমেটলি জিরো পেয়ে যায় আর কি তোমার। ঠিক আছে, আচ্ছা তোমরা কি এই জিনিসটা জানো, এই যে এন মানে কি, তোমার এক্স মানে কি, তারপরে টুয়াইস এন মানে কি জানো নাকি তিনটা? আচ্ছা আমি একটু বলে দিই, টুয়াইস এন মানে হচ্ছে তোমার ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। আমাদের একটা সেলে, একটা বডিতে একটা সেল মানে একটা সেলে বা একটা নিউক্লিয়াসে নরমালি যে পরিমাণ ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে টুয়াইস এন, এটাকে আমরা বলি কি তোমার সোমাটিক ক্রোমোজোম নাম্বার। ঠিক আছে,
জাস্ট হচ্ছে আমরা যদি লিখি এটা হচ্ছে তোমার সোমাটিক ক্রোমোজোম নাম্বার, তাহলে আমাদের বডিতে যেহেতু তোমার যদি যে পরিমাণ ক্রোমোজোম একটা একটা সেলে যে পরিমাণ ক্রোমোজোম থাকে একটা সিঙ্গেল সেলে, সেটা হচ্ছে কি তাদের সোমাটিক ক্রোমোজোম নাম্বার, ঠিক আছে? আর এটা গেল হচ্ছে কি, এটা হচ্ছে টুয়াইস এন, এটা আমরা বুঝে নিই, কারণ সামনে আমাদের এটা দরকার হবে আর কি। ওকে, তারপর হচ্ছে এন কি, এন হচ্ছে গ্যামেটিক ক্রোমোজোম নাম্বার বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। এটা হচ্ছে গ্যামেটিক বা হ্যাপ্লয়েড, ঠিক আছে? গ্যামেটিক কেন, এটা হচ্ছে আরেকটা টুয়াইস এন এর একটা নাম হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? যেহেতু দুইটা আছে, দুই সেট ক্রোমোজোম আছে, তাই হচ্ছে ডিপ্লয়েড। আর হচ্ছে গ্যামেটিক ক্রোমোজোমকে হাফ আছে, এটার অর্ধেক আছে, তাই হচ্ছে হ্যাপ্লয়েড। আর এটা গ্যামেটিক বলি কেন, গ্যামেটিক ক্রোমোজোম সংখ্যা থাকলে আমাদের যে স্পার্ম গুলো তৈরি হচ্ছে বা উগান তৈরি হচ্ছে, আমরা যে গ্যামেট গুলো ফর্ম করতেছি লিভিং অর্গানিজমরা, সেটাতে এটার হাফ সংখ্যক ক্রোমোজোম থাকবে অলওয়েজ। আর একটা আছে কি তোমার, সেটা হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে তোমার, এক্স মানে হচ্ছে তোমার বেসিক ক্রোমোজোম নাম্বার। বেসিক ক্রোমোজোম নাম্বার কি, সেটা হচ্ছে যে কোনো স্পেসিসে তাদের যে স্পেসিস গুলো বা তারা যে জেনাসের ভিতরে এক স্পেসিস গুলো আছে তাদের একটা বেসিক ক্রোমোজোম থাকে, হ্যাঁ, একটা নাম্বার অফ ক্রোমোজোম থাকে যে এইটা থাকবেই সবার, এটার উপর ভিত্তি করে এটা কারো এটা চেয়ে কারো এক্সাক্টলি বেসিক ক্রোমোজোম নাম্বার থাকবে, কারো বা তার চেয়ে বেশি থাকবে, কিন্তু ওই স্পেসিসে সবাই হচ্ছে এই একটা বেসিক ক্রোমোজোম নাম্বার ফলো করবে, এটা তাদের বেসিক নাম্বার, এটার কারো মাল্টিপ্লিকেশন হবে, কারো দুই গুণ হবে, কারো চার গুণ হবে, কারো তিন গুণ, কারো ছয় গুণ, কারো আট গুণ ক্রোমোজোম থাকবে আর কি। তোমার এটা একটা উদাহরণ দিয়ে বোঝাই, সেটা হচ্ছে হুইটের ক্ষেত্রে, ঠিক আছে? হুইটের ক্ষেত্রে আমরা হুইট, হুইট কি ট্রিটিকাম স্টিভাম, এই হুইট বা ট্রিটিকাম স্টিভাম, সেটা হচ্ছে হুইটকে আমরা বলি হচ্ছে তোমার টুয়াইস এন, মানে হচ্ছে মানে তার বডি বডি সেলে আর কি সোমাটিক সেলে ক্রোমোজোম থাকে হচ্ছে তোমার 42টা, হুইটে 42টা ক্রোমোজোম থাকে, এবং এটাকে আমরা বলি হচ্ছে 6x হেক্সাপ্লয়েড, ঠিক আছে? ইন্টারেস্টিং হচ্ছে হুইটের এক্স বা বেসিক ক্রোমোজোম নাম্বার হচ্ছে 7, এর মানে হচ্ছে ট্রিটিকাম যে ক্রোমোজোম, এই যে এই যে ট্রাইবে যারা আছে ট্রিটিকাম, শুধু নট অনলি ট্রিটিকাম, বার্লির ক্রোমোজোম নাম্বার 7, অ্যাজিলোপসের ক্রোমোজোম বেসিক ক্রোমোজোম নাম্বার 7, মানে তাদের বেসিক ক্রোমোজোম নাম্বার 7, এটা হচ্ছে তাদের বেসিক, এটা তাদের থাকবেই। হুইটের ক্ষেত্রে তার 7-6 গুণ আছে, হুইটে তার বেসিক ক্রোমোজোমের 6 গুণ আছে। হুইটের এন কত, হুইটের এন হচ্ছে 21, ঠিক না, অর্ধেক। তাহলে হুইটের ক্রোমোজোম থাকে 42টা থাকে, তাদের হ্যাপ যদি গ্যামেট তৈরি হয় সেখানে 21টা থাকে, কিন্তু তাদের বেসিক ক্রোমোজোম নাম্বার 7, অর্থাৎ হুইটে তার বেসিক ক্রোমোজোমের 6 গুণ ক্রোমোজোম আছে। বার্লি, তারপর হচ্ছে তোমার ডিউরাম হুইট আছে, আরেকটা হুইটকে আমরা বলি ডিউরাম হুইট, ডিউরাম হুইটের বেসিক ক্রোমোজোম নাম্বারে 4 গুণ ক্রোমোজোম আছে, 28টা। ডিউরাম হুইটের ক্রোমোজোম সংখ্যা 28, অর্থাৎ বেসিক ক্রোমোজোম নাম্বারে 4 গুণ। এরকম এই ধরনের তোমার হচ্ছে তোমার আরো অনেক ধরনের হুইটের আরো স্পেসিস আছে, ট্রিটিকাম মনোকক্কাম একটা আছে, এই মনোকক্কামের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14, মানে হচ্ছে বেসিক ক্রোমোজোম নাম্বার দ্বিগুণ। সুতরাং বেসিক ক্রোমোজোম নাম্বার কি, বেসিক ক্রোমোজোম হচ্ছে তোমার কতটুকু তার ইয়া আছে আর কি, কত কয়টা ক্রোমোজোম সংখ্যা আছে আর কি, বেসিক ক্রোম থাকবেই যেটা, সেটা হচ্ছে বেসিক ক্রোমোজোম, সেটা এক্স দিয়ে বোঝাবো, এন দিয়ে বোঝাবো হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার, এবং তোমার টুয়াইস এন দিয়ে বোঝাবো হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার বা তোমার সোমাটিক ক্রোমোজোম নাম্বার, ঠিক আছে? এই বেসিক জিনিসটা আমরা একটু খেয়াল রাখি। আমরা এখন মাইটোসিসটার মাথায় আনি, মাইটোসিসটা যদি আমাদের খেয়াল থাকে আমরা কিভাবে আঁকছিলাম আর কি, মাইটোসিস কি ছিল। মাইটোসিসের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস বলছি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমে তিনটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে। আমরা দেখি পরিবর্তন গুলো আসলে কেমন হওয়ার কথা, কিভাবে হয়। প্রথমে আমরা একটা সার্কেল এঁকে নেই, এই সার্কেলটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে? কালারটা একটু চেঞ্জ করে দিই, কালো দিলে ভালো। আমরা একটা সার্কেল এখানে মনে রাখবা, তোমরা যখন এক্সপ্লানেটরি ফিগার রাখবা থিওরি ক্লাসে, তোমরা কিন্তু অবশ্যই কম্পাস ইউজ করতে পারো, ইউ ক্যান ইউজ স্কেল, ঠিক আছে?
আমি এটা বলে দেবো কিভাবে করতে হবে। তাহলে এটা ধরো একটা নিউক্লিয়াস আঁকলাম, প্রথমে নিউক্লিয়াস আঁকবো, এরপরে আমরা এখান থেকে তোমার এই আমরা একটু আঁকবো হচ্ছে কি তোমার আমার কি বলছি আর্লি প্রোফেজ প্রথমে আঁকি। যদি আমরা আর্লি প্রোফেজে বলছি নিউক্লিয়ার মেমব্রেন ভালো মতোই থাকে, শক্ত ভালো মতো থাকে আর কি তোমার ইন্ট্যাক্ট, এবং তোমার সেখানে প্রচুর তোমার কি থাকে ক্রোমোজোম থাকে, লং অ্যান্ড থিন ফাইন থ্রেড, যেটা ওয়ান এন টু অ্যানাদার এন তোমার ট্রেস করা যাবে না, ঠিক আছে, এরকম তোমার ক্রোমোজোম গুলো থাকবে। এবং তোমার এখানে ওই যে যেটা বললাম আমরা বললাম লং অ্যান্ড থিন, নট এ সিঙ্গেল ক্রোমোজোম ট্রেসেবল ফ্রম ওয়ান এন টু অ্যানাদার, এবং ক্রোমোজোম এই তাহলে হচ্ছে তোমার আর্লি প্রোফেজের ইয়াতে কন্ডিশনে থাকবে। আমরা একটা একটা নিউক্লিয়াস একে দিই এখানে, ঠিক আছে, একটা দিলাম নিউক্লিয়াস একটু, আচ্ছা একটু বড় দিদি, ঠিক আছে, নিউক্লিয়াস বড় থাকবে আর কি তোমার সাইজে। আর কি থাকবে? আর থাকবে হচ্ছে তোমার তাদের হচ্ছে একটা সাইটোপ্লাজমের চারপাশে সেল এরিয়াটা থাকবে, ঠিক না? তা আমরা তোমার এই জায়গায় একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওই আমি সাইট গুলো একটু ইয়ে রাখতেছি খালি রাখতেছি, তার কারণ আছে, সেটা হচ্ছে আমরা এখানে তাদেরকে এন গুলো যেটা এন গুলো আমরা ব্লান্ট করে দিই, এন গুলো খেয়াল রাখবো যে এন গুলো যেন তোমার একেবারে শার্প না হয়, ঠিক আছে। আমরা হাতে একটা আরো ভালো হতো অবশ্যই, এখন এখানে তোমার যেহেতু লেফট এতে মাউসে করতে হচ্ছে, তাহলে খেয়াল করে দেখো আমরা এটা হচ্ছে আর্লি প্রোফেজ। আর্লি প্রোফেজে আমরা কি দেখলাম যে নিউক্লিয়াসটা তুলনামূলক সাইজে বড়, নিউক্লিয়াসটা ক্রোমোজোম লং এন্ড থিন, নট এ সিঙ্গেল ক্রোমোজোম স্ট্রেসেবল, তাদের নিউক্লিয়ার মেমব্রেন ইনট্যাক্ট, এবং সেখানে একটা সেল এখানে দেখতেছেন, এটা হলো সাইটোপ্লাজম চারপাশে, সেলে দেখো এটা কিন্তু যথেষ্ট জায়গা আছে, হ্যাঁ, এটা যে সাইটোপ্লাজমের মাঝখানে নিউক্লিয়াসটা দেখো যেখানে যথেষ্ট গ্যাপ আছে আর কি তোমার চারপাশে। আমরা এখন মিড প্রোফেজটা আঁকার চেষ্টা করি। মিড প্রোফেজটা আমরা যদি দেখি আমরা একেবারে আমাদের খেয়াল আছে যে আমরা কি বলছি নিউক্লিয়ার মেমব্রেনটা তোমার কি হবে আগের তুলনায় লং এন্ড আগের তুলনায় থিন হয়ে আসবে, ঠিক আছে, এবং সাইজে বড় হবে, এটা ছিল মিড প্রোফেজের কথা। মিড প্রোফেজে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেনটা আগের তুলনায় থিন হবে, আগের তুলনায় সাইজে বড় হবে, কারণটা কি ভেতরে কন্টেন্ট কন্টেন্ট তো আসছে, আলটিমেটলি তারা জায়গা নিচ্ছে স্পেস নিচ্ছে, হ্যাঁ, লং এন্ড থিন যেটা ছিল ক্রোমোজোম এখানে কি হবে শর্ট এন্ড থিক হতে থাকবে, নিউক্লিয়াসটা যদিও ছোট হবে বাট লং ক্রোমোজোম গুলো শর্ট এন্ড থিক হবে এবং তারা ডিসপার্স হতে থাকবে, ছড়াতে থাকবে, ফলে তাদের জন্য বেশি জায়গা দরকার। তাদের বেশি জায়গা দিতে গিয়ে কি হবে নিউক্লিয়ার মেমব্রেনটার সাইজটা আগের তুলনায় বড় হয়ে যাবে, এবং যেহেতু সাইজে বড় হবে সুতরাং এটা থিকনেসটা কমে যাবে, সুতরাং এখানে নিউক্লিয়ার মেমব্রেন যে থিকনেসে আছে এখানে কিন্তু একই থিকনেসে থাকবে না, থিকনেস কমবে, হ্যাঁ। আর একটা হচ্ছে কি এখানে যেই সাইজে থাকবে এখানে তার চেয়ে সাইজে বড় হবে, কারণ ক্রোমোজোম গুলো শর্ট এন্ড থিক হচ্ছে এবং ডিসপার্স হয়ে যাচ্ছে থ্রু আউট দ্য নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, নিউক্লিয়ার ভিতরে এটা নিউক্লিয়াসের ভিতরে এটা ছড়িয়ে যাচ্ছে, সুতরাং জায়গা বেশি লাগবে, লং এন্ড থিন হবে। এখানে আমরা যেটা করব আমরা একটু ক্রোমোজোম করি, আমরা যদি দেখি কোনটাতে হয় একটু আমরা ইয়া দিই, একটু থেকে যাই, আমরা ঠিক ঠিক করে আমরা একটু দেখাই যে এইখানে ক্রোমোজোম গুলোর অবস্থা কিরকম হবে। ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম ট্রেসেবল, ক্রোমোজোম গুলো লং অ্যান্ড থিন, আমি এক প্যাটার্নে তোমার দেখাচ্ছি আর কি, আচ্ছা এটা ইয়াতে ঠিক আছে। তাহলে আমরা এখন দেখলাম যে এটা আছে এখানে আছে নিউক্লিয়াস গুলো, নিউক্লিয়ার মেমব্রেনটা লং এন্ড আগের তুলনায় ইয়া হয়ে গেছে তোমার পাতলা হয়ে গেছে বড় হয়ে গেছে, ক্রোমোজোম গুলো আগের তুলনায় থিক এবং মোটা হয়ে গেছে, থিক এবং শর্ট হয়ে গেছে এবং তাদেরকে ট্রেস করা যাচ্ছে। এখানে নিউক্লিয়াসটা কি অবস্থা হবে, নিউক্লিয়াসটা এখানে তোমার আগের তুলনায় ছোট হয়ে আসবে, ঠিক আছে, আগের তুলনায় ছোট হয়ে আসবে, নিউক্লিয়াসটা এখানে যা ছিল তার তুলনায় ছোট হয়ে আসবে। এবং অলওয়েজ রিমেম্বার একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে নিউক্লিয়াস যেন অবশ্যই কোনো না কোনো
ক্রোমোজোমের সাথে যেন অ্যাটাচ থাকে, এই ভুলটা যেন আমরা না করি। আমরা অনেক সময় ছবি আঁকার সময় যেটা করি, নিউক্লিয়াসকে শূন্য এতিম করে রেখে দিই, ভাসমান রেখে দিই, এটার সাথে কোনো অ্যাটাচ থাকে না। আসলে কিন্তু তা না, এটাকে কিন্তু অবশ্যই কোনো না কোনো ক্রোমোজোমের সাথে, সেটা যেন অবশ্যই নিউক্লিয়াস যেন অ্যাটাচ থাকে কোনো না কোনো ক্রোমোজোমের সাথে। আচ্ছা, আর একটা বেসিক জিনিস বলি, সেটা হচ্ছে ক্রোমোজোম এখানে দেখাচ্ছি আমরা, ক্রোমোজোম না তো সেলকে আমরা দেখাচ্ছি হচ্ছে কি প্রায় রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছে, ঠিক না? এবং প্রায় যে রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছি, মাইটোসিস এর ক্ষেত্রে অবশ্যই তোমরা রেক্ট্যাঙ্গেল দেখাবা, মিওসিস এর ক্ষেত্রে রাউন্ড সেল দেখাবো, মাইটোসিস এর ক্ষেত্রে দেখাবো রেক্ট্যাঙ্গেল সেল, এই ভুলটা যেন না হয়। এই ভুল হলে কিন্তু ছবি শূন্য, কারণ মাইটোসিস এর ক্ষেত্রে অলওয়েজ রেক্ট্যাঙ্গেল সেল দেখাবো। আচ্ছা, মাইটোসিস এর ক্ষেত্রে এখন আমরা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেল কেন হয়, তোমরা যদি সেল ডিভিশন যখন তোমরা স্লাইড করবা প্র্যাকটিক্যাল ক্লাসে আর কি, তখন দেখবো যে মাইটোসিস যেসব মেরিস্টেম সেলে হয় সেগুলো আসলে শেপ গুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল, নিয়ারলি রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তার মধ্যে তোমার হয়তো কিছুটা সেলের চাপে তোমার হয়তো একটু হয় একটু ইররেগুলার শেপ তৈরি হয়, বাট তারা মূলত হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ থাকে, এই যে মেরিস্টেমেটিক সেল গুলো থাকে, ঠিক আছে? ওই কারণে আমরা রেক্ট্যাঙ্গেলই এটাকে শো করি আর কি তোমার। আচ্ছা, তারপর এটা আমরা একটু দেই তোমার, আচ্ছা সহজে একটু ফেলি একটু আমার জন্য আঁকা, তখন এটা হবে তোমরা রাউন্ড গুলো মনে রাখবা, এটা ভালো হবে না, কষ্ট করে আমরা একটু এইভাবেই এঁকে ফেলি। এখানে যে আমরা ছবিগুলো যে নিউক্লিয়ার মেমব্রেনটা সেল মেমব্রেনটা দিব, সেল মেমব্রেনটা আমরা দিব হচ্ছে, খেয়াল রাখো নিউক্লিয়াস কিন্তু আগের চেয়ে বড় হয়ে গেছে, ঠিক আছে? বড় হয়েছে বুঝবো কিভাবে, বুঝবো হচ্ছে সে তোমার সাইটোপ্লাজমের মধ্যে কতটুকু জায়গা নিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখাবো যে তার সাইটোপ্লাজমের মধ্যে সে কিন্তু সাইটোপ্লাজম খুব ক্লোজ, ঠিক আছে? সাইটোপ্লাজমে সে খুব ক্লোজ, এখানে আমরা এটাকে একটু এদিকে নেই, ওকে, ঠিক আছে? এখন আমরা ড্রয়িং এটা একটু আমরা রাউন্ড ফিগার করে দেই, হ্যাঁ রাউন্ড করে দেই আর কি, এটা আমরা আমাদের চেয়ে তোমরা এটা আর ভালো পারবা, তোমরা পুরো ডিজিটাল জেনারেশন আর কি। ওকে, আমরা রাউন্ড ফিগার একটা রাউন্ড দিয়ে দিব চারপাশে আর কি, এটা এজটা যেন একটু রাউন্ড থাকে, রাউন্ডিশ থাকে, তাহলে আমরা দেখলাম দিস ইজ মিড প্রোফেস। The difference between early prophase and mid prophase কি, নিউক্লিয়াস টা ছোট আসছে, নিউক্লিয়ার মেমব্রেন টা বড় হয়ে গেছে সাইজে, এবং ভেতর ক্রোমোজোম গুলো আগের তুলনায় শর্ট এবং থিক হয়ে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে মিড প্রোফেজ, এবং আমরা অলওয়েজ নিউক্লিয়াস কে কোনো না কোনো ক্রোমোজোমের সাথে অ্যাটাচ করে দিই। আমরা যদি ফাইনালি যদি করি আমাদের নিউক্লিয়ার আমরা একটু করে দেই, এখানে কি হবে তোমার, আমাদের হচ্ছে লেট প্রোফেজটা আগো, লেট প্রোফেজে কিন্তু ক্রোমোজোম সেল গুলো আর কি, হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেনটা অনেক বেশি থিন হয়ে যায়, এবং এট দা এন্ড অফ দা লেট প্রোফেজ নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসরাপ্ট হয়ে যায়, ডিজেনারেট করে। তাই আমরা দেখাচ্ছি একটু অন্য কালার দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা আসলে একেবারে খুব থিন হয়ে গেছে, অ্যাবাউট টু ব্রেক, এটা বোঝাচ্ছি। তোমরা চাইলে যখন ছবি আঁকবা তখন কিন্তু এটা চাইলে তোমার ব্রোকেন লাইন দিতে পারো, ঠিক আছে? যে গ্যাপ দিয়ে ব্রোকেন লাইন দিয়েও তোমরা কিন্তু এটা দেখাতে পারো, এখানে অপশন নাই, আমি তোমাদের দেখাতে পারছি না ব্রোকেন লাইনটা, বাট তোমরা চাইলে এটাকে ব্রোকেন লাইন দিয়েও দেখাতে পারো। এখন এখানে ক্রোমোজোমের কি অবস্থা, ক্রোমোজোম কি হবে, এখানে ক্রোমোজোম গুলো এখানে তোমার কি হবে, আগের তুলনায় আরো বেশি ঠিক হয়ে যাবে আর কি তোমার, ঠিক আছে? অনেকটা ক্রোমোজোম গুলোকে যদি আমরা দেখি আমরা একটু ক্রোমোজোম গুলো আগের তুলনায় ঠিক হবে, এবং বাইক্রোমাটির নেচার, তারা যে বাইক্রোমাটির সেইটা কিন্তু এখানে বোঝা যাবে, ঠিক আছে? ক্রোমোজোম গুলোকে যে বাইক্রোমাটির নেচার বোঝা যাবে, এবং আরেকটা জিনিস আমরা বলছিলাম যে এখানে ক্রোমোজোম গুলো তোমার জাস্ট বিনিথ দ্য নিউক্লিয়ার মেমব্রেন চলে আসবে, তারা নিউক্লিয়ার মেমব্রেনের প্রায় একবারে নিচে পরিধি, এটা নিউক্লিয়ার মেমব্রেন, তার নিচে চলে আসবে, এইভাবে তাদের অ্যারেঞ্জমেন্ট হবে। সুতরাং
কি হবে, তারা ছড়িয়ে যাচ্ছে, আসলে তারা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। এই যে নিউক্লিয়ার মেমব্রেনে চলে নিচে চলে আসতেছে এবং নিউক্লিয়ার মেমব্রেন ডিসরাপ্ট হবে, তারা কিন্তু সাইটোপ্লাজমে ভেসে বেড়াবে, একবার সাইটোপ্লাজমের কাছে সাইটোপ্লাজমে চলে আসবে আর কি তোমার। ঠিক আছে, আমি তোমাদেরকে যে লেকচার শিট দিয়ে দিব ওখানে ক্রোমোজোম গুলো যেভাবে আসছে সেটা ওইভাবে ফলো করো। এখানে আমরা জাস্ট তোমাদের দেখাচ্ছি জাস্ট মাউসের কন্ট্রোলের, যেহেতু ছবিটা আঁকা তাই আমরা জাস্ট হচ্ছে এখানে তোমাদেরকে একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, জাস্ট ছবিটা অতটা ভালো হচ্ছে না, জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে ছবি আঁকতে হবে তোমাদের। এইভাবে আমরা, হ্যাঁ বলো, পরীক্ষার সময় তো স্যার সময় একটু কম থাকতে পারে, সেক্ষেত্রে কি স্যার আমরা কম্পাস ইউজ করব গোল দেওয়ার জন্য নাকি স্যার? তোমরা যখন থিওরি পরীক্ষায় অবশ্যই কম্পাস ইউজ করবা, কোনো সমস্যা নেই। প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু আমরা অবজার্ভ ফিগার রাখতে বলি, যেটা চোখে দেখতেছে সেটা রাখতে বলি, সেখানে আলাদা। থিওরি পরীক্ষায় ইউ ক্যান ইউজ কম্পাস, নো প্রবলেম। এই যে এগুলো স্কেল দিয়ে দিয়ে মাথাগুলো ব্লান করে দিবা, এগুলো কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, আমার কয়টা ক্রোমোজোম আছে দেখো তো, এখানে বলতে পারো? আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করবো যে ওকে আমরা ছয়টা ক্রোমোজোম নিয়ে ডিল করতেছি। এখানে ধরে নিচ্ছি যেখানে আমরা দেখাচ্ছি সেই অর্গানিজমের ক্রোমোজোম আছে হচ্ছে ছয়টা, সোমাটিক ক্রোমোজোম নাম্বার হচ্ছে ছয়টা। তাহলে আমরা এটাকে একটা আমরা ইয়া দিয়ে দিই, ঠিক আছে, আমরা একেবারে তোমার নিউক্লিয়ার সেল মেমব্রেন এঁকে ফেলি তার জন্য। আমরা ফিগার এগুলো রাউন্ড করে দিই, এজ গুলো রাউন্ড করে দেই। এটা হচ্ছে তোমার অনেক বড় হয়ে গেছে নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এই যে যদি পার্থক্য দেখি আমরা এই মিড প্রফেসের সাথে, নিউক্লিয়াস নাই, ডিজেনারেট করছে, নিউক্লিয়ার মেমব্রেনটা আরো বড় হয়ে গেছে, থিন হয়ে গেছে, এটা অ্যাবাউট টু ডিজেনারেট, এবং দেখা যাচ্ছে ক্রোমোজোম গুলো অনেক বেশি শর্ট এন্ড থিক হয়ে গেছে। তাহলে আমরা তিনটা পার্থক্য দেখলাম তাহলে, ঠিক না, নিউক্লিয়াসের, নিউক্লিয়ার মেমব্রেনের, এবং হচ্ছে তোমার ক্রোমোজোম গুলোর আগের তুলনায় শর্ট এবং থিক হয়ে গেছে। ওকে, এই তিনটা স্টেজের মধ্যে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি বলো, আমরা তাহলে আবার কারণ এগুলো তিনটা মুছে দিয়ে আমরা পরে পরের স্টেজে চলে যাবো আর কি, পরের স্টেজে চলে যাবো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, তিন নম্বর স্টেজ আমরা দেখতে পারলাম মানে 12 সমান 6, হ্যাঁ এটা আমরা বুঝতে পারলাম তিন নম্বর স্টেজে, কিন্তু আগের গুলোতে বুঝতে পারিনি, এর মানে আগের গুলোতে ছয়টা ছিল কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারিনি, এরকম কিছু? রাইট, আগে ছয়টাই ছিল, এখানেও ছয়টাই ছিল, ছয়টাই ছিল, বাট এখানে কি নাম্বার অফ ক্রোমোজোম একই থাকলো, ক্রোমোজোম গুলো অনেক লম্বা এখানে, না এখানে অনেক লম্বা, আলাদা করে বোঝা যাচ্ছে না, এখানেও লম্বা, এখানেও তোমার ছয়টা ক্রোমোজোম আলাদা করে বোঝা মুশকিল হয়ে যাবে, কারণ এগুলো এত বেশি ক্লামজি থাকবে, যদিও শর্ট অ্যান্ড থিক হচ্ছে বাট স্টিল তারা যতটুকু লম্বা এবং তারা একত্রে যে তারা থাকে, ফলাফল এখানে ছয়টা ক্রোমোজোম আলাদা করে বের করা মুশকিল হয়ে যাবে। বাট এখানে যেহেতু ক্রোমোজোম গুলো আগে অনেক বেশি শর্ট অ্যান্ড থিক হয়ে গেছে এবং তারা স্ক্যাটার্ড কন্ডিশনে চলে আসছে, ফলাফল এখানে ছয়টা ক্রোমোজোমকে আমরা আইডেন্টিফাই করে দেখাচ্ছি যে হ্যাঁ ছয়টা এখন এই অবস্থায় আসছে যে ছয়টা তোমার দেখা যাবে। বাস্তবিক অবস্থায় যে লেট প্রোফেজেও যে ক্রোমোজোম গুলো সবসময় আর ইন্ডিভিজুয়ালি সবসময় কাউন্ট করা যায় তাই না, তা না, অনেক সময় যায় অনেক সময় যায় না, বাট মিড প্রোফেজে তোমার ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম কাউন্ট করা যায় না। ঠিক আছে, ওকে, তোমাদের এই নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের স্টেজে যাই, না এটা স্পেসিস এর উপর ডিপেন্ড করে তোমার, তবে অবশ্যই টুয়াইস এন্ড যেহেতু এটা জোর সংখ্যক হতে হবে আর কি তোমার, সব মানে জোর সংখ্যক হলে তোমার এখানে নর্মাল মাইটোসিস হবে। কিছু কিছু অর্গানিজমে টুয়াইস এন্ড হচ্ছে তোমার বেজোর হয়, জানো এরকম একটা আমরা একটা প্ল্যান্ট আছে খুব জনপ্রিয় ফল আমরা খাই, বলতে পারবা কি? কলা, কলা হচ্ছে টুয়াইস এন্ড ইজ ইকুয়াল টু থ্রাইস এক্স, কলার বেসিক ক্রোমোজোম নাম্বার হচ্ছে এক্স, এক্স হচ্ছে তোমার 11, এর মানে কি ক্রোমোজোম সংখ্যা কত এখানে বলো তো? 33 স্যার, 33, রাইট, কলার ক্রোমোজোম সংখ্যা দেখছো যে সবসময় যে জোর হবে তা না, কলার ক্রোমোজোম সংখ্যা সোমাটিক ক্রোমোজোম নাম্বার দেখা যাচ্ছে 33 থেকে কি দুই ভাগে ভাগ হবে, সমান হবে? হবে না কলার, কিন্তু সেই জন্য নর্মাল আমরা কি করি কলার প্রপাগেশন কিভাবে করি আমরা,
ভেজিটেটিভ ওয়েতে করি, কলার তোমার সিট থাকে খুব রুডিমেন্টারি, খুব ছোট্ট, সেখানে তোমার সমান ভাবে তোমার ক্রোমোজোম গুলো ইয়া হয় না, ভাগ হয় না। ফলাফল কলার সিট থেকে আমরা কিন্তু প্রপোগেশন করি না, খুব ছোট হয় হলেও সেখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে না, তাই আমরা সেটা করি না। ঠিক আছে, তো টোয়াইস এন্ড তোমার যত স্পেসিস অনেক কিছু হতে পারে, চারও হতে পারে, ছয়ও হতে পারে। হ্যাঁ, এরকম অর্গানিজম থিওরিটিক্যালি হ্যাঁ হতেই পারে, অ্যাবনর্মাল কন্ডিশনে হতেও পারে। তোমার সাপোজ ধরো যে অর্গানিজমের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চার বা দুই আর কি, চার ধরো আর কি, তার তো কোনো কারণে এরকম অ্যাবনর্মাল কন্ডিশনে তার একটা ক্রোমোজোম চলে আসতে পারে, পারে না। সে যদি সার্ভাইভ করে তাহলে কথা, সে যদি সার্ভাইভই না করে তখন টোয়াইসান শুধু বলতো এন আর বলার সুযোগ থাকে না। সাধারণত টোয়াইসান ইজ ইকুয়াল টু এক হইতেই পারে, কিন্তু সে হয়তো বা সার্ভাইভ করবে না, মারা যাবে তোমার আর্লি কন্ডিশনে গেলে। ঠিক আছে, তো এটা আসলে তোমার ডিপেন্ড করে স্পেসিস এর উপরে, কন্ডিশনের উপরে। ঠিক আছে, তবে ক্রোমোজোম এত কম হলে সেই অর্গানিজমকে একটা পূর্ণাঙ্গ অর্গানিজম হিসেবে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে, কারণ তার বডির ফাংশন করা, তার অর্গান ডেভেলপের জন্য যে যতগুলো জিন দরকার সেটা যদি না থাকে, একটা ক্রোমোজমে থাকা বা একজোড়া ক্রোমোজমে থাকা তো মুশকিল, এতগুলো জিন থাকা। আলটিমেটলি সে কিন্তু তোমার অবশ্যই কোনো হাই ক্লাসের এনিমেল, হায়ার ক্লাসের এনিমেল বা প্ল্যান্ট হবে না কিন্তু। ঠিক আছে, ওকে, কি বলতেছিলাম? একটা সেলে নাম্বার অফ সেল, নাম্বার অফ ক্রোমোজোম অলওয়েজ সমান আর কি। এটা কখনোই তোমার, তুমি যে আজকে অসুস্থ হলে বলে তোমার, বা খুব ঠান্ডার মধ্যে চলে গেলে বলে তোমার নিউক্লিয়াস থেকে তোমার ক্রোমোজোম সংখ্যা কমে যাবে তা কিন্তু না, এটা অলওয়েজ তোমার সমান, অলওয়েজ প্রতিটা সেল। আমাদের বডিতে মোর দেন 1 trillion সেল আছে, 1 trillion সেলে তোমার সবগুলো সেলে ক্রোমোজোম সংখ্যা একই। আদার দেন গ্যামেটিক সেল, আমরা যে তোমাদের ক্লাস নিচ্ছি তোমরা সবাই হচ্ছে তোমার বড় হয়েছে মোর দেন 18, সুতরাং তোমাদের বডিতে তোমার রিপ্রোডাক্টিভ সেল আছে, তার সেখানে ক্রোমোজোম সেল গুলো স্পার্মে বা এগে তোমার ক্রোমোজোম সংখ্যা হাফ। আদার দেন দ্যাট আমাদের সোমাটিক সেল সবারই আমাদের ক্রোমোজোম সংখ্যা সমান 23 জোড়া। ঠিক আছে, 46, এইটা কখনো যে কোনো অবস্থাতে এটা কমবে না। যদি কমে কোন রেডিয়েশনের ভাবে তুমি আসলা, কোন রেডিয়েশন তোমার উপর কাজ করছে, কোন কেমিক্যাল মিউটাজেন তোমার উপর কাজ করছে, ফলাফল তোমার ওই যে অংশে তুমি এক্সপোজ হয়েছো ওই কেমিক্যালের বা রেডিয়েশনের, সেখানে তোমার কোনো কারণে ক্রোমোজোম ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে কোন একটা ক্রোমোজোম, তাহলে কিন্তু কি হবে, যে ক্রোমোজোম ভেঙে যাবে সেটা কিন্তু নর্মাল মাইটোসিসে স্পিন্ডেল ফাইবারটাকে ক্যারি করে নিয়ে পরবর্তী অংশে যেতে পারবে না, ফলাফল সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, নষ্ট হয়ে গেলে তখন কিন্তু তখন দিয়ে সেলের পরবর্তীতে ওখান থেকে যে সেলটা তৈরি হবে ওই সেল থেকে যদি নতুন সেল তৈরি হয় সেখানে ক্রোমোজোম সংখ্যা কমে যাবে, এটা হচ্ছে তোমার যদি মিউটেশন হয়। তোমাদের এটা একটা চ্যাপ্টার আছে, এফেক্ট অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এজেন্ট অন ক্রোমোজোম, এটা একটা কিন্তু টপিক আছে তোমাদের, ওখানে ডিটেল পড়ানো হবে। ঠিক আছে, নর্মালি কমবে না, বাট রেডিয়েশন হলে হওয়ার চান্স থাকবে আর কি। ওকে, আমরা তাহলে পরের ইয়াতে যাই, মেটাফিজটা আমরা দেখাই আর কি। তোমার কটা বাজে, 11:52 নাকি? জি স্যার, সময় তো। ওকে, আচ্ছা, আমরা সমস্যা নেই, দরকার হলে আমরা নেক্সট ক্লাসে আমরা শেষ করব। আজকে হচ্ছে তাহলে তোমরা এটা দেখো, আমরা নেক্সট ক্লাসে তাহলে হচ্ছে আচ্ছা আরেকটা দেখা মেটাফিজটা দেখা, মেটাফিজটা আমরা দেখিয়ে দিই। ঠিক আছে, মেটাফিজটা দেখিয়ে দিই, মেটাফিজে কি হয় তাড়াতাড়ি দেখলে স্যার মনে থাকবে না, ধীরে সুস্থে দেখি। যখন হবে তখন কি হয়, এখানে তোমার এই জায়গাগুলোতে এই নিউক্লিয়ার মেমব্রেনটা ভেঙে যায়, ভাঙার পরে আমাদের বলছিলাম না যে দুই পোলে কি তৈরি হয়, স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। ঠিক না, স্পিন্ডেল ফাইবার গুলো যখনই নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসরাপ্ট হয়ে যায়, ভেঙে যায়, স্পিন্ডেল ফাইবার এসে প্রতিটা ক্রোমোজোমের এই তোমার কি হয় সেন্ট্রোমিয়ার সেখানে অ্যাটাচ হয়, তাহলে এই পোল থেকে একটাই সেখানে অ্যাটাচ হয়, এই পোল থেকে একটাই সেখানে অ্যাটাচ হয়, তাহলে এই যে ক্রোমোজোমটা সেটা তখন কি হলো, দুই পাশ থেকে পোল থেকে যখন, এটা হচ্ছে আমরা বলছি প্রো মেটাফেজের কথা বলতেছি, প্রো মেটাফেজের দুই পাশ থেকে স্পিন্ডেল ফাইবার সে যখন নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যায় তখন স্পিন্ডেল ফাইবার এসে অ্যাটাচ হয়। এখানে যেমন এখান থেকে অ্যাটাচ হলো, আবার হচ্ছে এখান থেকে অ্যাটাচ হলো, পরে এখানে কাছে, এখান থেকে কাছে, ঠিক আছে, এখানে আসলো, এইভাবে তোমার হচ্ছে প্রতিটা পোল থেকে
তোমার নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়, তৈরি সরি স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে তোমার প্রতিটা পোলের সাথে এরকম একটা, তাহলে দেখ খেয়াল করে দেখো ছয়টা ক্রোমোজোম আছে, ছয়টা ক্রোমোজোম স্পিন্ডল ফাইবার দিয়ে অ্যাটাচ দুই পোল থেকে, এখন তারা পোল করতে থাকবে এই দুই পাশ থেকে স্পিন্ডল ফাইবার গুলো তাদেরকে তাদের দিকে টানা, ক্রোমোজোমকে টানা শুরু করবে যে আমার দিকে আসো, ও বলবে আমার দিকে আসো, এই যে টানা টানি এটা চলবে আর কি, এই টানা টানি যখন করতে থাকবে তারা তখনই কিন্তু আলটিমেটলি কি হবে সেটা কিন্তু একটা স্টেবিলাইজড কন্ডিশনে চলে যাবে, কখন কি হবে যেগুলো তারা মাঝামাঝি চলে আসবে আর কি, এই যে এইটাকে আমরা বলি ইকুয়েটোরিয়াল লাইন, ঠিক আছে মাঝামাঝি এই জায়গায় যে তোমার তখন সবগুলো চলে আসে, এবং সাধারণত বড় ক্রোমোজোম গুলো বাইরের দিকে থাকে, ছোট ক্রোমোজোম গুলো মাঝখানে থাকে, এগুলো একবার মাঝখানে চলে আসে, এখান থেকে শুরু হয় হচ্ছে তোমার মেটাফেজ স্টেজ, ঠিক আছে। ওকে আমরা আজকে এই পর্যন্ত শেষ করবো, এখন এই নিয়ে তোমাদের কার কোনো কোশ্চেন আছে নাকি বলো। চব্বিশ রাইসের কিন্তু বেসিক ক্রোমোজোম নাম্বার এবং তোমার গ্যামেটিক ক্রোমোজোম নাম্বার এক, ঠিক আছে, কারণ রাইসের অরাইজা স্যাটেলাইট অরাইজাতে যতগুলো স্পেসিস আছে তারা সাধারণত বারো মানে চব্বিশ আটচল্লিশ কিন্তু নাই, আটচল্লিশ নাই, আটচল্লিশ হলে কি হতো টেট্রাপ্লয়েড হতো আর কি, ঠিক আছে টেট্রা চার গুণ হতো তোমার, এটা নিয়ম হচ্ছে তোমার কি দুইটা থাকলে ডিপ্লয়েড, তিন গুণ থাকলে হচ্ছে তোমার ট্রিপ্লয়েড, চার গুণ থাকলে টেট্রাপ্লয়েড, পাঁচ গুণ থাকলে পেন্টা, ছয় গুণ থাকলে হেক্সা হেক্সাপ্লয়েড, প্লয়েডটাকে আমরা বলি এরকম ওই যে পিএলওডি, হ্যাঁ প্লয়েড আমরা বলি প্লয়েড, তাহলে এইটাতে তোমার হচ্ছে এই যে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড টেট্রাপ্লয়েড হেক্সাপ্লয়েড পেন্টাপ্লয়েড হেক্সাপ্লয়েড হেপ্টাপ্লয়েড অক্টাপ্লয়েড এরকম করে আসবে যত গুণ থাকে স্যার। হ্যাঁ স্যার, তার মানে ধরেন আমরা যদি কোনো একটা ভ্যারাইটিকে মানে ভ্যারাইটি চেঞ্জ করতে গেলে ওই বেসিক ক্রোমোজোম সংখ্যাটা ফিক্সড থাকবে নাকি? ক্রোমোজোমের হয়তো এইখানে কোন একটা ট্রেড ছিল, সেই ট্রেডটা হচ্ছে আমার প্রয়োজনীয় না, আমি তখন কি করি ওই ট্রেডেরই যেটা ভালো ফর্ম আছে সেটা এখানে রিপ্লেস করার চেষ্টা করি, সেটা কনভেনশনাল ওয়ে আছে, সেটা মলিকুলার ওয়ে আছে, কোনো না কোনো মেথডে আমরা সেটা করি, বাট আমরা তার বেসিক ক্রোমোজোম নাম্বার বা ডিপ্লয়েড বা সোমাটিক ক্রোমোজোম নাম্বার পার্থপক্ষে আমরা চেঞ্জ করি না, এটাকে অক্ষুণ্ণ রাখি এবং সেখানেই অক্ষুণ্ণ রেখেই আমরা তার বৈশিষ্ট্য চেঞ্জ করি, কারণ যখনই আমরা ক্রোমোজোম নাম্বার চেঞ্জ করব সেটা কিন্তু একটা মেজর একটা চেঞ্জ হয়ে যাবে, অনেক বড় সড়ো চেঞ্জ, ঠিক আছে, সেটা আমাদের জন্য ডিজারেবল নাও হতে পারে, আমরা ক্রোমোজোম নাম্বার সাধারণত চেঞ্জ করি না, সাধারণত বললাম করার কেসও আছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে করি, সেটা আমরা তোমাদের হয়তো লেভেল থ্রি লেভেল ফোর সেটা দেখানো হবে কখন ক্রোমোজোম নাম্বার চেঞ্জ করি আমরা। তাহলে কি বেসিক ক্রোমোজোম নাম্বারটা জেনাস টু জেনাস ভ্যারি করে? এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট বলা যায়, হ্যাঁ ভ্যারি করে, যেমন ধরো রাইস এবং তোমার কি বলে হুইট, দে বোথ বিলংস টু কি সেম ফ্যামিলি, এটা সেম হচ্ছে এটাকে পোয়াসি গ্রামিনী ফ্যামিলি, ঠিক না, কিন্তু দেখো তাদের বেসিক ক্রোমোজোম নাম্বার কিন্তু আলাদা, আবার হুইট এবং বার্লি তারা কিন্তু আলাদা আলাদা তোমার একই ফ্যামিলির আন্ডার হলো আলাদা জেনাস, বার্লি হচ্ছে হর্ডিয়াম ভালগারি, বার্লি গুলো হর্ডিয়াম আর হুইট হচ্ছে ট্রিটিকাম, স্টিল তাদের বেসিক ক্রোমোজোম নাম্বার সেম, সেটা কি সেভেন, সুতরাং এটা ভ্যারি করে, মিল থাকলে তো থাকতেই পারে নাম্বার যেহেতু সেটা, বাট জেনাস টু জেনাস এটা ভ্যারি করবে আর নর্মালি বেসিক ক্রোমোজোম, ঠিক আছে। Okay, I'll see you soon.